আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে, সেটা হলো রসমালাই। রসমালাই আমরা ছোট বড় সবাই পছন্দ করি, বাট বানাতে চাই না, কেন মনে করি এটা অনেক ঝামেলা। বাট আজ আমি আপনাদের দেখাবো ইনস্ট্যান্ট রসমালাই। আজ কোনো রকমভাবে আমি গুঁড়ো দুধ বা ছানা বা ব্রেড এগুলো কিছু ইউজ করিনি। আজ আমি খুবই সহজ একটা পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি, যাতে যখন তখন বানিয়ে ফেলতে পারেন এই রসমালাইটা। আর এই মিষ্টিটা খুবই সফট হয়, একদম নর্মালি রসমালাইয়ের মতো। একটু বুঝতে পারবেন না যে এটা কিনা মিষ্টিতে করা হয়েছে। জি হ্যাঁ, আজ আমি এই রসমালাইটা করব কিনা মিষ্টি দিয়ে। আমরা যে বাজারে কিনতে পাই সাদা মিষ্টি, সেই মিষ্টি দিয়ে করব। আজ আমি কোনো রসালো মিষ্টি ইউজ করিনি, বাট আপনারা চাইলে এখানে রসালো মিষ্টিও ইউজ করতে পারেন। তো এখন রসমালাইয়ের জন্য মালাই তৈরি করব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 লিটার দুধ। এই দুধ দিয়ে আমি এখন ঘন করব, 2 থেকে আমি 1 লিটার করে নিব। তো এখন অনবরত নাড়তে হবে, আর কিছু করতে হবে না, সাবধানে করতে হবে যে নিচে দুধটা না লেগে যায়। আর যদি নিচে লেগে যায় তাহলে একটা খারাপ স্মেল আসবে, পোড়ো একটা স্মেল আসবে, সেটা খেতে একটুও ভালো লাগবে না, আর দুধটাও একদম কালো হয়ে যাবে। তো লক্ষ্য করবেন এটা অনবরতই নাড়তে হবে। তো দেখুন দুধটা অনেক ঘন হয়ে গেছে। আমি একটা চামচ নিয়ে সাইডে যে ক্রিমগুলো মালাইগুলো লেগে আছে সেগুলো কড়িয়ে কড়িয়ে এই দুধে দিয়ে দিচ্ছি। এটাই হলো আসল মালাই, এটা দিলেই দুধটা আরও বেশি ঘন হবে। সো এইভাবেই মালাইটা আরও বেশি খেতে মজা লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এখন চিনি দিব। আপনারা চাইলে এখানে চিনির বদলে কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারেন, বাট আজ আমি কন্ডেন্স মিল্ক ইউজ করব না, জাস্ট চিনিটা ইউজ করব। সো এখানে আমি চিনির একদম অল্প দিচ্ছি, একদম হালকা মিষ্টি দিচ্ছি, কেন কিনা মিষ্টির মধ্যে অনেক বেশি মিষ্টি থাকে, তার জন্য আমি এত দিচ্ছি না, কেন এটা আস্তে আস্তে মিষ্টির থেকে এই মালাইতেও চিনিটা ছড়িয়ে যাবে। সো আপনারা একদম টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো চিনি দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর দুধের কালারটাও অনেক চেঞ্জ হয়ে আসছে, লাইটের কারণে বোঝা যাচ্ছে না। সো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। আমি যেই পাত্রেতে এই রসমালাইটা পরিবেশন করব সেই পাত্রেতে আমি এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো গুঁড়ো দুধে কোট করা, বাট আপনারা চাইলে রসালো মিষ্টিটাও ইউজ করতে পারেন, যেটা সাদাটা পাওয়া যায়। তখন মিষ্টিগুলো ভালোভাবে চেপে চেপে এখানে দিতে হবে, কোনো রসসহ দেওয়া যাবে না, তাহলে দুধটা একদম পাতলা হয়ে যাবে। সো আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন সাথে সাথে গরম মালাইটা এই মিষ্টির উপর দিয়ে দিতে হবে। এখন মিষ্টিগুলো এই মালাইতে এভাবে চুবিয়ে দিতে হবে, আর রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অথবা সারা রাতের জন্য। তখন এই দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে, আর মিষ্টির মধ্যেও অনেকটা দুধ ঢুকে যাবে। তো এখন আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন গোলাপ জল, বাট গোলাপ জলটা একদমই অপশনাল। গোলাপ জলটা দেওয়ার পর আমি একটু আলতো হাতে এভাবে মিশিয়ে দিচ্ছি মালাইয়ের সাথে। আমি তখনই বলেছিলাম যেটা আমি রেখে দিব, আপনারা যদি সারা রাত রেখে দিতে চান তাহলে ফ্রিজে রেখে দিবেন, ঠান্ডা রসমালাই খেতে আরও বেশি মজা। সো আমি এটা এখন নামিয়ে নিয়েছি, এখন আমি এটা পরিবেশন করব। তো আমি উপরে একটু জাফরান দিয়ে সাজিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে বাদামও ইউজ করতে পারেন অথবা সাদাও রাখতে পারেন। তো আমার ইনস্ট্যান্ট রসমালাই রেডি। দেখতে পেরেছেন যে এটা কতটা ইজি, আর এটা যখন তখন আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো এখন আমি কেটে দেখাচ্ছি। অবশ্যই মিষ্টিটা কেনা তখনই পারফেক্ট ছিল, তারপর আমি একটু দেখাচ্ছি ভিতরে কতটা রস ঢুকে, এটা একদম পারফেক্ট হয়েছে। তো দেখতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে, আর এই রসমালাইটা একদমই নো ফেল। আর আপনারা যারা নতুন অবশ্যই তারা এটা ট্রাই করবেন,
প্রথমবারই একদম সুন্দর হবে। তো আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।